আজকে আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে কিছুটা জেনেছিলাম। আমরা জীব বলতে কি বুঝি উদ্ভিদ ও প্রাণীকে এখন আমরা প্রাণী বিস্তারিত ভাবে জানব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য উদ্ভিদ ও প্রাণী উভয়ই জীব এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছ আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি আমরা আগে যা পড়েছিলাম বা জেনেছিলাম কিছুটা মনে আছে উদ্ভিদ প্রাণীর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে যেমন প্রাণী চলাফেরা করতে পারে উদ্ভিদ চলাফেরা করতে পারে না তারা কি করে যেখানে জন্মগ্রহণ করে সেখানেই তারা দাঁড়িয়ে থাকে মূলের সাহায্যে আর প্রাণীরা কি করতে পারে তাদের পা ডানা ইত্যাদির সাহায্যে চলাফেরা করতে পারে এছাড়াও আমরা জানি কি প্রাণীরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল কিন্তু উদ্ভিদ কি করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে আমরা এখানে একটি উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছি আর এখানে একটি প্রাণীর ছবি দেখতে পাচ্ছি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করছে কিভাবে এই যে সূর্যের আলোর সাহায্যে এবং মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করা পানির মাধ্যমে তারা পাতায় খাদ্য তৈরি করে আর প্রাণী কি করছে একটি প্রাণী আরেকটা একটা প্রাণীকে খাচ্ছে অর্থাৎ প্রাণীকে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় উদ্ভিদ এবং প্রাণী নানাভাবে একে অপর থেকে ভিন্ন আমরা তাহলে এখন উদ্ভিদ এবং প্রাণী কিভাবে খাদ্য তৈরি করে সেটা সম্পর্কে জানি উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে আমরা দেখেছি প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল মানুষ হচ্ছে কি প্রাণী মানুষ উদ্ভিদও খায় আবার অন্যান্য প্রাণীও খায় যেমন আমরা বিভিন্ন শাক খাই শাকি উদ্ভিদ বিভিন্ন প্রাণী খাই যেমন গরু ছাগল হাঁস মুরগি দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ আমরা জানি উদ্ভিদের বিভিন্ন অংশের সাথে প্রাণীর বিভিন্ন অংশের পার্থক্য রয়েছে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি উদ্ভিদের বিভিন্ন অংশ এখানে রয়েছে কি পাতা ফুল কাণ্ড মূল মূল কি যেটা মাটির নিচে থাকে আর মানুষের অনেকগুলো অংশ রয়েছে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এছাড়াও পাখির রয়েছে 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 পালক আবার রয়েছে আবার এখানে দেখতে পাচ্ছি কি বানর বানর আবার দেখতে অন্যরকম তাহলে উদ্ভিদ প্রাণী সব কিছুর মধ্যে কি বৈচিত্র্য রয়েছে আমরা তাহলে জেনে নিই উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল পাতা রয়েছে 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 একইভাবে কি হাত পা ডানা পাখনা কিছু প্রাণীর দেহে পশম বা লোম রয়েছে আবার কিছু প্রাণীর দেহে রয়েছে আইস বা পালক অধিকাংশ প্রাণীর চোখ কান নাক এবং মুখ রয়েছে এগুলো তাদের বেঁচে থাকতে সাহায্য করে আমাদের যদি চোখ আর নাক মুখ না থাকতো আমরা কি খেতে পারতাম দেখতে পারতাম শুনতে পারতাম তাহলে এই সমস্ত অঙ্গ আমাদের কি করে বেঁচে থাকতে সাহায্য করে আমরা দেখতে পাচ্ছি কি একটি ঘোড়া দৌড়াচ্ছে অর্থাৎ ঘোড়া একটি প্রাণী প্রাণী চলাফেরা করতে পারে আর এখানে কি দেখতে পাচ্ছি গাছ সে ঠায় দাঁড়িয়ে রয়েছে মাটির উপরে মূলের সাহায্যে সে চলাফেরা করতে পারে না তাহলে আমরা এখন চলন সম্পর্কে জানবো উদ্ভিদ সাধারণত এক স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না বেশিরভাগ প্রাণী হাত পা ডানা বা পাখনা ব্যবহার করে নিজেরাই চলাফেরা করতে পারে আমরা ছবি দুটির মাধ্যমে পার্থক্য বুঝতে পারছি আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে উদ্ভিদও রয়েছে প্রাণীও রয়েছে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বসবাস করছে কেউ মাটিতে কেউ পানিতে তাই না তার মানে বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের পরিবেশে বসবাস করে পরিবেশে জীব আমাদের পরিবেশে জীবও রয়েছে রয়েছে তাহলে আমরা এখন কি জানব এবং প্রাণী তাহলে আমরা প্রথমে পরিবেশে উদ্ভিদ সম্পর্কে জানি যে উদ্ভিদ কোথায় জন্মগ্রহণ করে তাদের বাসস্থান কোথায় উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু উদ্ভিদ মাটিতে কিছু উদ্ভিদ পানিতে আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশে জন্মে আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো স্থানে আম গাছ আবার পানিতে কি রয়েছে কচুরি পানা এছাড়া দেওয়ালে রয়েছে মস উদ্ভিদ কলমি শাক দেখতে পাচ্ছি আর সুন্দরবনে কি দেখতে পাচ্ছি শ্বাসমূল ফার্ন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি এছাড়া এখানে রয়েছে কি সুন্দরবন উদ্ভিদের আবাসস্থল অর্থাৎ উদ্ভিদ যেখানে যেখানে থাকতে পারে তাকে আমরা কি বলছি আবাসস্থল কোন কোন উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ইত্যাদি কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়া যুক্ত সাথে সাথে শীতল স্থানে জন্মে যেমন মস ও ফার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি মস ফার্ন যেখানে অনেক আলো থাকে সেখানে তারা জন্মাতে পারে না কিছু পরিত্যক্ত বাড়ি পুরোনো বাড়ি সেগুলোতে আমরা দেখি কি সবুজ রঙের ঘাসের মতো রয়েছে দেওয়ালে সেগুলোকে আমরা বলি মস আবার উদ্ভিদ পানিতে জন্মে যেমন কলমি হেলেনচা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে জন্মাতে পারে কলমি হেলেনচা এগুলো কিন্তু আমরা কি শাক হিসাবে খেয়ে থাকি তাহলে আমরা জানলাম উদ্ভিদের আবাসস্থল বিভিন্ন ধরনের হতে পারে কেউ পানিতে বাস করে কেউ স্বাচ্ছে জায়গায় বসবাস করে কেউ আবার প্রখর সূর্যের আলোতে বাস করে আবার কেউ বা মাটি এবং পানি উভয় জায়গাতেই থাকতে পারে কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন শ্বাস গ্রহণের জন্য এই সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে যেমন সুন্দরী গরান কেওড়া কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে যেমন স্বর্ণলতা রাসনা ইত্যাদি তাহলে এতক্ষণ যা জানলাম সেগুলোর বাইরেও আরেক প্রকার উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি যারা কোথায় বসবাস করতে পারে লবণাক্ত মাটিতে এবং এরকম একটি জায়গা হচ্ছে কি সুন্দরবন আমরা অনেকেই হয়তো সুন্দরবনে গিয়েছি সুন্দরবনে গেলে আমরা কি দেখবো সুন্দরবনের গাছগুলোর আশেপাশে অনেক উঁচু উঁচু জিনিস দেখা যায় পানির মধ্য থেকে মনে হচ্ছে মাথা বের করে রয়েছে যেগুলোকে আমরা বলি শ্বাস এই শ্বাস সাহায্যে উদ্ভিদ কি করে শ্বাস গ্রহণ করে এই শ্বাসমূল কিন্তু অন্যান্য উদ্ভিদের প্রয়োজন হয় না শুধুমাত্র সুন্দরবনের লবণাক্ত মাটিতে জন্মে তাদের এই ধরনের শ্বাস দরকার হয় এরকম উদ্ভিদ কি রয়েছে সুন্দরী গড়ান কেওড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে শ্বাসমূল রয়েছে এছাড়া কিছু উদ্ভিদ কি এই ধরনের ছোট ছোট কিছু উদ্ভিদ অন্য বড় উদ্ভিদের গায়ে জন্মে থাকে যেমন স্বর্ণলতা রাসনা এখন আমরা জানি যে পরিবেশের প্রাণীরা কিভাবে বাস করে তারা কোথায় কোথায় থাকতে পারে প্রাণী বিভিন্ন স্থানে বাস করে যেমন মাটি পানি গাছপালা পাহাড় পর্বত ইত্যাদি কোন প্রাণী কোন স্থানে বাস করে আমরা তাহলে দেখব এখন খরগোশ মাটিতে গর্ত করে বাস করে মাটির নিচে বিভিন্ন প্রাণীর আবাসস্থল এছাড়া কি কচ্ছপ মাছ পানিতে থাকে গাছে থাকে বাসা তৈরি করে বাবুই পাখি পিঁপড়া কোথায় থাকে গর্তে থাকে কেঁচো থাকে গর্ত করে এছাড়া শিয়াল ঝোপঝাড়ে বাস করে গাছের ডালে কি থাকে মৌমাছি বাসা বাঁধে পানিতে আমরা কুমির বিভিন্ন মাছ দেখতে পাচ্ছি তাহলে আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রাণী থাকার জায়গা অনেক তাদের আবাসস্থল বা বাসস্থান বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে যেমন ইঁদুর খরগোশ সজারু এছাড়া গুবরে পোকা পিঁপড়া কেঁচো ইত্যাদি প্রাণীও মাটির নিচে বাসা তৈরি করে থাকে আমরা এখানে কিছু প্রাণের ছবি দেখতে পাচ্ছি পিঁপড়ের বাসা তো আমরা সবাই দেখেছি আবার কিছু প্রাণী যেমন শেয়াল বেজি ইত্যাদি ছোপছাড় বা ঘন বন জঙ্গলে বাস করে পাখি কাঠ ইত্যাদি গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে প্রজাপতি মৌমাছি তারাও গাছে থাকে মাছ চিংড়ি ইত্যাদি পানিতে থাকে কুমির ইত্যাদি মাটি ও পানি থাকতে পারে তাহলে আমরা বাসস্থান সম্পর্কেও জেনে নিয়েছি কোথায় কোথায় থাকতে থাকতে পারে পারে বনে জঙ্গলে গাছের ভেতরে থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি এছাড়া গাছে বাসা করে থাকতে পারে এছাড়া অনেকে কোথায় থাকে পানির নিচে থাকতে পারে আবার অনেকে রয়েছে উভচর তারা পানিতেও থাকে মাটিতেও থাকে এরকম প্রাণী কারা ব্যাং কচ্ছপ কুমির আমরা তাহলে এখন আবাস স্থলের ভিত্তিতে উদ্ভিদ প্রাণীর বিভিন্নতা দেখব আমরা জেনেছি যে উদ্ভিদ প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে যেমন মাটি বা স্থলজ পরিবেশ পানি বা জলজ পরিবেশ সামুদ্রিক পরিবেশ মরুভূমির পরিবেশ বনজ পরিবেশ মেরু অঞ্চলের পরিবেশ ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্যও আলাদা উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন ভাবে সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে তাহলে আমরা এখন এই পরিবেশগুলো সম্পর্কে জেনে নিই আমরা মরুভূমি দেখতে পাচ্ছি মরুভূমির চারিদিকে শুধু বালু আর বালু মরুভূমির পরিবেশ মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে বৃষ্টিপাত হয় না বললেই চলে মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে যেমন ক্যাকটাস এ সকল উদ্ভিদে কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে যেমন সাপ গিরগিটি উট ইত্যাদি উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে মরুভূমিতে যে প্রাণীগুলো রয়েছে সে সকল প্রাণীগুলো যাতে মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে পারে তাদেরকে সেভাবেই করা হয়েছে যেমন করে তৈরি তারই খুঁজের মধ্যে চর্বি জমিয়ে রাখতে পারে যাতে সে অনেক দিন খাবার না পেলেও বেঁচে থাকতে পারে সেই চর্বির সাহায্যে এছাড়া আমরা জানতে পেরেছি কি ক্যাকটাস উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় সে তার বাইরের আবরণে পানি ধরে রাখতে পারে তাই সেখানে বৃষ্টিপাত না হলেও পানের পরিমাণ কম থাকলেও সে মরুভূমিতে বেঁচে থাকতে পারে আমরা তাহলে বনজ পরিবেশ দেখতে পাচ্ছি যেখানে গাছপালা দিয়ে ভরা পাহাড় পর্বত পানি নদী সব রয়েছে এছাড়াও আমরা দেখতে বনজ পরিবেশ যখন এছাড়া স্থানে প্রাকৃতিক ভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয় যেমন সুন্দরবন শালবন বনজ পরিবেশ আবার অনেক প্রাণীর আবাসস্থল যেমন রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ মেছোপাখ বনবিড়াল বানর পাখি ইত্যাদি তাহলে আমরা বুঝতে পারছি কি যখন বিভিন্ন ধরনের উদ্ভিদ অনেক পরিমাণে সেখানে বনের সৃষ্টি হয় ধরনের বনের পরিবেশে কারা থাকে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ মেছোপাখ বন বিড়াল বানর বিভিন্ন ধরনের পাখি কেন না এই ধরনের পরিবেশে বেঁচে থাকার জন্য অনেক খাবার দাবার পাওয়া যায় তাই এই ধরনের পরিবেশে কি অনেক প্রাণী বসবাস করে আমরা কিছু জলজ পরিবেশের ছবি দেখতে পাচ্ছি পুকুর খাল বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে ইত্যাদি আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনক চিংড়ি মাছ ইত্যাদি তাহলে যারা পানিতে বসবাস করে তাদেরকে আমরা কি বলছি জলজ পরিবেশের প্রাণী বলছি আমরা যে মাছ খাই তারা কোথায় থাকে পানিতে থাকে তার মানে জলজ পরিবেশে থাকে এছাড়াও কিছু উদ্ভিদ থাকে যেমন শাপলা ক্ষতি ক্ষতিপানা এই সকল উদ্ভিদ কি থাকে জলজ পরিবেশেই থাকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি এবং সামুদ্রিক পরিবেশ দেখতে পাচ্ছি সমুদ্রের পানিতে এই ধরনের পরিবেশ থাকে সেখানে বিভিন্ন রং উদ্ভিদ থাকে মাছ থাকে তাহলে আমরা এখন জানবো সামুদ্রিক পরিবেশ সম্পর্কে সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভান্ডার সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে তিমি ডলফিন মাছ কাঁকড়া ইত্যাদি সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল আমরা যখন সমুদ্র সৈকতে বেড়াতে যাই আমরা কি দেখি সেখানে আমরা কাঁকড়া দেখি তাহলে কাঁকড়া কি এক ধরনের সামুদ্রিক প্রাণী এছাড়া আমরা সেখানে কি দেখি শৈবাল দেখি এছাড়াও সমুদ্রে কি থাকে তিমি ডলফিন বিভিন্ন ধরনের মাছ থাকে কিছু মাছ থাকে সমুদ্রে এবং কিছু মাছ কোথায় থাকে অন্যান্য জলজ পরিবেশে যে সকল মাছ সমুদ্রে থাকে তাদেরকে আমরা কি বলি সামুদ্রিক মাছ আমরা মেরু পরিবেশের কিছু প্রাণী দেখতে পাচ্ছি পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায় এছাড়াও মেরু ভাল্লুক সিল পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি মেরু অঞ্চলে সবুজ বলতে গেলে দেখাই যায় না সেখানে শুধু বরফ আর বরফ উদ্ভিদ কিছু দেখা যায় সেগুলো কি কিছু খাস এবং পাইন জাতীয় উদ্ভিদ এছাড়া প্রাণীগুলো কেমন হয় মোটা চামড়ার অধিকারী হয় যাতে তাদের শরীরে ঠান্ডা ঢুকতে না পারে নয়তো তারা এই পরিবেশে বেঁচে থাকতে পারবে না আমরা দেখতে পাচ্ছি এখানে ছেদ ভাল্লুক রয়েছে পেঙ্গুইন রয়েছে এছাড়া সিলেট ছবিও আমরা একটু আগে দেখেছি জীবের উপর পরিবেশের প্রভাব উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের ইতিবাচক প্রভাব আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশে তো আমরা প্রাণীরা থাকি এবং উদ্ভিদ থাকে তাহলে উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের ইতিবাচক প্রভাব থাকবে নেতিবাচক প্রভাব থাকবে ইতিবাচক মানে কি কিছু ভালো প্রভাব থাকবে কিছু খারাপ প্রভাব থাকবে পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী বাস করে টিকে থাকার জন্য উদ্ভিদ প্রাণী পরিবেশ থেকে খাবার পানি এবং আশ্রয় পেয়ে থাকে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি তালি পাম একটি বিপন্ন উদ্ভিদ অর্থাৎ এই উদ্ভিদটি প্রায় বিলুপ্তই হয়ে গেছে উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাব ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশে পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে যেমন ডোডো পাখি এবং তাসমিনিয়াম বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে বাংলাদেশ থেকেও লাল শির ও জাভা গন্ডার এবং রাজশুকুন বিলুপ্ত হয়েছে বর্তমানে তালিপা ও রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় বিপন্ন তাহলে খারাপ প্রভাবগুলো আমরা কি দেখতে পাচ্ছি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যেমন ঝড় বন্যা খরা তখন অনেক প্রাণী মারা যায় পরিবেশের অনেক ক্ষতি হয় গাছপালা ভেঙে যায় তখন কিছু প্রাণী বিলুপ্ত হতে পারে এছাড়াও মানুষের কিছু কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয় মানুষ কি করে বায়ু দূষণ করে পানি দূষণ করে গাছপালা কেটে বন জঙ্গল উজাড় করে ফেলে তারপর কি করে পাহাড় কেটে রাস্তা তৈরি করে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে জমির ক্ষতি করে বর্জ্য পদার্থ ফেলে পুকুর জলাশয়ের পানি নষ্ট করে যেখানে মাছ বসবাস করে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মানুষের খারাপ কাজের জন্য পরিবেশের অনেক ক্ষতি হয় তখনও অনেক প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় যেমন যখন আমরা গাছ কেটে ফেলি তখন আমরা কি করি পাখি এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল এবং খাদ্য নষ্ট করি তাহলে খারাপ দিকের ফলে পরিবেশের কি হয়েছে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হওয়ার পথে তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ প্রাণীর উপর পরিবেশের যেরকম ভালো প্রভাব রয়েছে ঠিক তেমন কিছু খারাপ প্রভাবও রয়েছে আমরা এখানে কিছু বিলুপ্ত হওয়া প্রাণী এবং প্রায় বিপন্ন হওয়া প্রাণী ও উদ্ভিদের ছবি দেখব যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি বিলুপ্ত জাভা দেখতে 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 পাচ্ছি 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 বিলুপ্ত পাখি এছাড়া তাসমিনিয়াম বাঘ এই আমরা কি জানলাম আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর ছবি দেখলাম তাদের আবাসস্থল সম্পর্কে জানলাম বিভিন্ন ধরনের পরিবেশ সম্পর্কে জানলাম আমাদের প্রাণী এবং উদ্ভিদের উপর পরিবেশের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলো জানলাম এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের অবশ্যই আমাদের পরিবেশের যত্ন করতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে নয়তো এক সময় আমরা হয়ে পূরণ করো। পরিবেশের যে স্থানে কোনো বাস করে সেটি তার কি আবাসস্থল উদ্ভিদ এবং প্রাণী উভয়ই বিভিন্ন স্থানে বাস করে ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্মিলিত প্রাকৃতিক স্থানে কি বন যেখানে অনেক ধরনের উদ্ভিদ দেখা যায় লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো কি সমুদ্র তার পিঠের কুঁজে কি জমিয়ে রাখে চর্বি সঠিক উত্তরে আমরা এখন টিকচিহ্ন দিব কোথায় বাস করে আমরা জানি সমুদ্রে মেরু ভালুকের দেহের ঘন পোষণ তাকে কিভাবে সাহায্য করে তাকে ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে ঠিক আমরা যেমন শীতকালে সোয়েটার পরি এবং ঠান্ডা থেকে বেঁচে যাই তেমনটা কোনটি বিলুপ্ত প্রাণী ডোডো পাখি আর মেরু ভাল্লুক রয়্যাল বেঙ্গল টাইগার তারা কি বিলুপ্ত হওয়ার পথে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দিব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখো আমরা জানি কি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রাণী উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপর নির্ভর করে দুই নাম্বার পার্থক্য আমরা কি বলতে পারি উদ্ভিদ চলাচল করতে পারে না কিন্তু প্রাণী তার পা ডানা পাখনা এগুলো সাহায্যে চলাচল করতে পারে এছাড়া আমরা বলতে পারি উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল রয়েছে রয়েছে আর হাত পা মুখ চোখ ডানা পাখনা এই সকল অংশ কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এবং ঝড় বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হয় এর ফলে কি হয় উদ্ভিদ প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয় প্রাণীর নাম লেখো তাহলে আমরা কি জানি প্রাণী কোথায় কোথায় বসবাস করতে পারে মাটি গর্ত করে থাকতে পারে যেমন কারা থাকে ইঁদুর খরগোশ সজারু এছাড়াও মাটির নিচে বাসা করেও থাকতে পারে কারা থাকে ঘুবড়ে পোকা পিঁপড়ে কেঁচো ইত্যাদি আমরা আরো জানি কি প্রাণী বন জঙ্গলে থাকতে পারে এবং অনেক প্রাণী কোথায় থাকে পানিতে থাকে এবং অনেক প্রাণী পানিতে থাকে যেমন মা চিংড়ি ইত্যাদি আর কেউ কেউ রয়েছে উভচর তারা পানিতেও থাকে থাকে মাটিতেও যেমন কচ্ছপ কুমির ইত্যাদি আমরা এখন কিছু বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিব ক্যাকটাস কিভাবে মরুভূমিতে টিকে থাকে আমরা বলতে পারি কি মরুভূমি অত্যন্ত শুষ্ক স্থান এখানে পানির পরিমাণ খুবই কম আর এই অঞ্চলে কে জন্মে ক্যাকটাস জন্মে ক্যাকটাস এমন এক ধরনের উদ্ভিদ যার কাণ্ড ও পাতা হয় রসালো এবং বাইরের আবরণ বা বহি আবরণ হচ্ছে মসৃণ যা পানি ধরে রাখতে সাহায্য করে এই পানি ধরে রাখার কারণেই কারণে মরুভূমিতে টিকে থাকতে পারে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় মানুষের বিভিন্ন কার্যকলাপ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বন্যা ও খরার কারণে পরিবেশের ব্যাপক পরিবর্তন হয় পরিবেশের এই পরিবর্তনের ফলে কি হয়ে যায় উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় যার ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয় পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী আর মেরু অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই অঞ্চলে আবহাওয়া প্রচন্ড ঠান্ডা এই অঞ্চলে ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ জন্মে এখানকার প্রাণীদের চামড়া অত্যন্ত পুরু ও পশমে ঢাকা থাকে এছাড়া মরু অঞ্চল কোথায় অবস্থিত পৃথিবীর উত্তর ও দক্ষিণে এই অবস্থিত বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি তিমি কোন পরিবেশে থাকে তার আবাসস্থল হচ্ছে সমুদ্র কচুরিপানা কোথায় থাকে পুকুরে গিরগিটি থাকে মরুভূমিতে বানর থাকে বনে